কি বন্ধুরা, সব ভালো আছেন তো? নিশ্চয়ই আছেন। আজকে হঠাৎ করে বেরিয়ে পড়লাম, তাই একাই যাচ্ছি। আজকে যাব পশ্চিম মেদিনীপুরের গড়বেতা। ওখানে গড়বেতা জঙ্গল দেখব আর পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি দেখব। এখন আমি আছি সাঁতরাগাছি স্টেশনে। আটটার দিকে আরণ্যক এক্সপ্রেস ধরে আমি সোজা এখান থেকে গড়বেতা নামব। এখান থেকে এই 2 ঘন্টা 40-45 মিনিট মতো টাইম লাগবে। চলুন, সারাদিন থাকুন, ওখানে গিয়ে দেখা হচ্ছে। ওই যে ট্রেন এসে গেছে, চলুন উঠে বসা যাক। অনেক মানুষ আছেন যারা হঠাৎ করেই বেরিয়ে পড়তে ভালোবাসেন, আমি তাদের মধ্যেই পড়ি। সারাদিন ঘুরে আজই বাড়ি ফিরে আসবো। হাওড়া থেকে রেলপথে এই গড়বেতার দূরত্ব 168 কিলোমিটারের মতো। সময় লাগলো এই 3 ঘন্টার কাছাকাছি, 3-4 মিনিট লেট মাত্র। যাক, চলুন। বাইরে আমার জন্য পুষ্পক রথ অপেক্ষা করছে, ওখানে গিয়ে সারথির সঙ্গে আগে দেখা করি, তারপর বাকিটা ঘোরা হবে। চলুন। যাদের পক্ষে বাইরে থাকা সম্ভব নয়, তারাও এই রকম একদিনের ভ্রমণে বেরিয়ে পড়তে পারেন। দেখবেন মনটা একেবারে চাঙ্গা হয়ে গেছে। প্রথমেই চললাম গড়বেতা জঙ্গল দেখতে। স্টেশন থেকে গড়বেতা জঙ্গলের দূরত্ব কিন্তু বেশি নয়, এই 4 কিলোমিটারের আশেপাশে হবে। একটা কথা না বললেই নয়, আসলে জঙ্গলের মধ্যে কোনো নির্দিষ্ট ভ্রমণস্থল বা জায়গা কিন্তু হয় না। আমি যাচ্ছি বটে, জঙ্গলের মধ্যে হাতিরা যেখানে জল খায় তা দেখতে, তবে যেতে যেতে এই যে দুপাশে এত নিবিড় জঙ্গল দেখতে পাচ্ছেন, আমার মনে হচ্ছে এখানেই কোনো গাছের তলায় দুদণ্ড বসে একটু বিশ্রাম নিই। আচ্ছা, আমার সারথির সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই যে আমার পুষ্পক রথের সারথি। তোমার নামটা কি? কারণ। কারণ, ঠিক আছে। এই এখানে তো হাতিরা জল খায় বলছো, কবে এসছে লাস্ট? এই 2.5 মাস হবে প্রায়। 2.5 মাস? এই আসার সময় হয়েছে, মোটামুটি চলে আসবে, কালকে খবর হয়েছিল। ব্যাস হয়ে গেল, হাতি না দেখি, হাতি যেখানে জল খায় সেটা দেখে যাই, হাতি পরে দেখে যাবো আবার। করুন, আমরা তাহলে এখন কোথায় যাবো? এবারে যাবো মঙ্গলা মন্দির। মঙ্গলা মন্দির, ঠিক আছে, তাহলে তাই চলো মঙ্গলা মন্দিরে যাই। আমার সারাদিন ঘোরার জন্য টোটো ভাড়া পড়লো এই 500 টাকা। সর্বমঙ্গলা মন্দির, এখানে প্রত্যেক দিন ভোগ খাওয়ানো হয়। এর আগে 12 শিবের মন্দিরে গিয়েছিলাম, কিন্তু মন্দির বন্ধ থাকার জন্য ভেতরে ঢুকতে পারিনি, তাই আপনাদেরকে দেখাতেও পারলাম না। দুপুরে খাওয়া খেয়ে এখন আমরা কাজু বাগানের মধ্যে দিয়ে চলেছি গনগনির দিকে। এই যে এই হোটেলেই খেয়েছি,
শাল পাতায় গরম গরম ভাত ডাল তরকারি পোস্ত আর মাছ, খরচ করলো 70 টাকা। পরে অতিরিক্ত ভাতের জন্য প্রতি হাতা 5 টাকা করে লাগে। ওয়েদারটা অনেকটা ভালো হয়ে গেছে, বিরাট গরম হচ্ছিল। এই যে সব কাজ হয়ে রয়েছে, এটা তো শেষের সময়। এই যে মাছখানে এই কাজু তোলার ফলটা না কাজু, হ্যাঁ বাদাম ওটা দিই। পৌঁছে গেলাম দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল। চলুন যেতে যেতে একটা তথ্য দিয়ে রাখি, আসলে আমি আজ যে জায়গাগুলো ঘুরলাম তার একটার সঙ্গে অন্যটার মধ্যে দূরত্ব কিন্তু খুব বেশি নয়, 20-25 মিনিটের মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাওয়া যায়। প্রত্যেকটা জায়গা থেকে স্টেশন পৌঁছাতেও একই সময় লাগবে। পশ্চিমবঙ্গ সরকার এখানে পর্যটকদের থাকার জন্য এই কটেজগুলো তৈরি করেছে, যার বুকিং লিঙ্ক আগেই দেখিয়েছে। এক একটা নদীর নামে এই এক একটা কটেজের নাম। এটা হচ্ছে ওই যে ওয়াচ টাওয়ার, চলুন ওঠা যাক। সড়কপথে কলকাতা থেকে গনগনের দূরত্ব এই 178 কিলোমিটারের মতো, কোলাঘাট খড়গপুর মেদিনীপুর চন্দ্রকোনা হয়ে সোজা গড়বেতা। এই প্রাকৃতিক ভাস্কর্য তৈরির পেছনে দুটো ব্যাখ্যা আছে, একটা পৌরাণিক আর একটা বৈজ্ঞানিক। তাহলে এখানেই তাহলে ঝাড়পিটটা হয়েছিল? হ্যাঁ, ওই বকাসুর রাক্ষস আর মহিষাসুর। ভীম তো, ভীম আর বকাসুরে। হ্যাঁ, ভীম আর বকাসুরে। তো মানে এই ঝাড়পিটার জায়গা দিয়ে ওটার থেকে এটা সৃষ্টি আর কি। হ্যাঁ, এটা এই পৌরাণিক মতে আর কি। ওই রকম সন্ডামার্কা দুইজন চেহারার মধ্যে লড়াই হওয়ার ফলে ভূমি আর ধকল সহ্য করতে পারে, ফলে যা হওয়ার তাই হয়েছে, আপনারাই দেখুন। এটা তো গেল পৌরাণিক ব্যাখ্যা। শিলাবতী নদীর তটে যুগ যুগ ধরে বায়ু আর জলের প্রভাবে ভূমি ক্ষয়ে ক্ষয়ে এই অপরূপ প্রাকৃতিক ভাস্কর্যের সৃষ্টি হয়েছে। আমরা এই বালির এই গিরিখাতের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি নদীর দিকে, শিলাবতী নদী। বেড়াতে তো কত জায়গায় যাই, কিন্তু সত্যি করে বলুন তো, যেসব জায়গায় আমরা গিয়েছি এর আগে তার সবকটাই কি মনে ধরেছে? মনেও তো ধরতে হবে, তবেই তো বেড়ানোর সার্থকতা। আমার কিন্তু জায়গাটা বেশ মনে ধরেছে, আপনাদের কথা বলতে পারবো না, কমেন্ট করে জানালে তবে না বুঝতে পারবো। ঘোরা হয়ে গেছে, ফেরার কথা ছিল হচ্ছে, ফেরার কথা কোন ট্রেনটা? রূপসী বাংলা 5:50-এর ট্রেন। হ্যাঁ, রূপসী বাংলা ক্যান্সেল করে আরণ্যকে ফিরে যাচ্ছি, 3:42-এর টাইম। ভালো ঘুরিয়েছে আমাদেরকে, এই মানে আমাদের বলছি আর কি, আমাকে। আপনারাও আসবেন এর সঙ্গে? অবশ্যই, আমি আসি এখানে। আজ চলি তাহলে, আবার দেখা হবে অন্য জায়গায় অন্যভাবে।